السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الشيخ العلامه صالح الفوزان حفظه الله تعالى اخراج بعض الأسات من النار اخراج بعض الأسات من النار برحمه الله بغير شفاعه واتساع الجنه عن اهلها وقال شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى ويخرج الله من النار اقواما بغير شفاعه بل بفضله ورحمته ويبقى في الجنة فضل عمن دخلها من أهل الدنيا فينشئ الله أقواما فيدخلهم الجنة وأصناف ما تضمنته الدار الآخرة من الحساب والثواب والعقاب والجنة والنار وتفاصيل ذلك مذكورة في الكتب المنزلة من السماء والآثار من العلم المأثور عن الأنبياء وفي العلم الموروث عن محمد صلى الله عليه وسلم من ذلك ما يشفي ويكفي فمن ابتغاه وجده الله رب العالمين الجبوتي برشانسا صلاة والسلام نازل بين محمد رسول الله صلى الله عليه وسلم ربور أذكر الله جنر بشي بستو أمدر العقيدة الواسطية নামক কিতাব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির। এই কিতাবের বিষয়বস্তু আজকে হচ্ছে গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্কিত। তা হচ্ছে গত সপ্তাহের আলোচনা কি ছিল? শাফাআত সম্পর্কে, শাফাআত এবং তার প্রকরণ, আট রকমের শাফাআতের কথা আলোচিত হয়েছে। শাফাআতের মাধ্যমে গুনাহগার লোকেরা বের হবে জাহান্নাম থেকে, অথবা জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে গেছিল কিন্তু তারা জাহান্নামে যাওয়ার আগেই শাফাত হয়ে যাবে, যার ফলে তারা জাহান্নামে যাওয়া থেকে রক্ষা পেয়ে যাবে। এরপরে শাফাত সব শেষ হয়ে যাবে। বিনা শাফাতে, বিশেষ আল্লাহর রহমতে, কিছু লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে। শাফাতের পরে এটা একটা স্তর। আখিরাতের বিষয় সম্পর্কে যেসব আলোচনা, তার এই আলোচনা হচ্ছে শেষ আলোচনা। যে শাফাত ছাড়াও অনেক গুনাহগার হবে যারা কাবিরা গুনাহ করে মারা গেছে বিনা তওবায়, তওবা করলে তো সংশোধন হয়ে গেছে, তারা আল্লাহর রহমতে জান্নাতে আসবে জাহান্নাম থেকে। যারা জাহান্নামে দীর্ঘকাল হয়তো জ্বলবে, যেমন হাদিসে রয়েছে, আর তারপরে জাহান্নাম ভর্তি হয়ে যাবে কিন্তু জান্নাত খালি থাকবে। তখন আর একটি বিষয় হচ্ছে আজকের, যে জান্নাত রব্বুল আলামিন যে সব খালি থেকে যাবে জায়গা, সেসব এলাকায় বসবাসের জন্য বিশেষ মানুষদেরকে বা সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন পয়দা করবেন। এই দুটো বিষয় আজকের এই আকিদা ওয়াসিতিয়ার আলোচনা হচ্ছে আমাদের 29তম পর্ব, ধারাবাহিক। এর আগে 28টি আলোচনা হয়েছে, আমরা কাছে চলে এসেছি ইনশাআল্লাহ তাআলা 40টার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন শুরু করা যাক। শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা এই আকিদা ওয়াসিতিয়ার ভাষ্য করেছেন, সারহা লিখেছেন সুন্দর। তাতে তিনি হেডলাইন বলছেন, বিষয়বস্তু ইখরাজ ও বাদিল ওসাত মিনান্নার, কিছু নাফরমানদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, বে রহমাতিল্লাহি আল্লাহর রহমতি, বেগাইরে শাফাতিন, বিনা কোনো সুপারিশ। ওদের জন্য কোনো সুপারিশ হয়নি, সুপারিশও নসিব হয়নি, এত বদনসিব ছিল, কিন্তু শেষখানে ভাগ্য চমকে উঠবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে। লক্ষণীয় বিষয় বলা হয়েছে কিছু নাফরমান। সুতরাং এটা মনে করবেন না যে আমরাও নাফরমানি করে আর বড় বড় কাবিরা গোনা করে আর বড় বড় ফরজ ছেড়ে দিয়ে হয়তো এই দলে সামিল হয়ে যাব,
তাহলে সব নাফরমানের জন্য এটা নসিব হবে না, বুঝছেন না কথা? কারণ অনেক ভাবতে পারে তো সাফাতে তো মেলা লোক পার হয়ে যাবে, তাই না? আর তারপরে সাফাত ছাড়া আল্লাহর রহমতে হ্যাঁ অনেক নাফরমান কি হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। তো সেই নাফরমানদের মধ্যে আমরা হয়তো হয়ে যাব। আজকাল তো মানুষের দিন নেই, সব নাফরমান বলা হয়নি, বাদুল ওসাদ, কিছু নাফরমান, আসির বহু বচন হচ্ছে ওসাদ, কিছু গুনাহগার পাপিষ্ট যারা জাহান্নামে জ্বলতে 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 আল্লাহর রহমত হয়েছে, সাফাতে বের হইতে পারেনি, কেউ সাফাত করে না, বুঝলেন? নবী সাল্লামের সাফাত হয়নি, অন্য নবীদেরও সাফাত হয়নি, কোন নেক মমিন মমিনাতেরও সাফাত হয়নি। জি হ্যাঁ, সাফাত হয়নি, আল্লাহ রহমত হবে, আল্লাহ রহমত তার ক্রোধের উপর প্রাধান্য পাবে। সুতরাং এক শ্রেণীর নাফরমানরা ওর একটা ক্যাটাগরি হবে, এক শ্রেণীর নাফরমানরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওয়াত্তাসাউল জান্নাতে আন আহলিহা, আর জান্নাত জান্নাতের অধিবাসীদের বসবাসের পরে প্রশস্ত থেকে যাবে, খালি থেকে যাবে। তখন আল্লাহ রাব্বুল এত প্রশস্ত জান্নাত, তো সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ভর্তি করবেন বিশেষ সৃষ্টি দিয়ে, যাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন। জি, এই মর্মে হাদিস রয়েছে, হাদিস নকল করবো ইনশাআল্লাহ। আজকের লম্বা কোন আলোচনা নেই, কিতাবের আলোচনা যখন শেষ হয়ে যাবে ইবনে তাইম রাহিমাহুল্লাহ যা কিছু বলেছেন, আর তারপরে এই দুটি বিষয়ের উপরে দুটি হাদিস, তার মধ্যে একটি হাদিস সংক্ষেপে এখানেই চলে এসছে কিতাবেও। বলছেন ইবনে তাইম রাহমাতুল্লাহ আলাই, ওয়া ইউখরিজুল্লাহ মিনান নারি আকওয়ামান বিগাইরি শাফাআতিন, মহান আল্লাহ বের করবেন জাহান্নাম থেকে আকওয়ামান, অনেক জাতিকে, মানে অনেক শ্রেণীর মানুষকে, বেগায়ের সাফাতিন, বিনা সুপারিশ, কেউ সুপারিশ করে না তাদের জন্য। তো কিভাবে তারা বের হবে? বল বে ফাদলিহি ওয়া রাহমাতিহি, বরং এরা বের হবে আল্লাহর ফজল এবং আল্লাহর দয়াই। ফজল মানে অনুগ্রহ, আর রহমত মানে হ্যাঁ দয়া করুণা, কাছাকাছি শব্দগুলি অর্থের দিক থেকে। ওয়াবকা ফিল জান্নাতে ফাদলুন আম্মান দাখালাহ মিন আহলি দুনিয়া, দুনিয়ার যারা বসবাসকারী মানুষ ছিল, জিন ছিল, যাদেরকে শরীয়তের মুকাল্লাফ দায়িত্বশীল বানানো হয়েছিল যে শরীয়তের বিধিবিধান তোমাদেরকে মেনে চলতে হবে, এবাদত বন্দেগীর জন্য মহান আল্লাহ কাকে পয়দা করেছেন? মানুষ এবং জিনকে, বাস দুটো সৃষ্টি, অসংখ্য সৃষ্টির মধ্যে, হাজার হাজার সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষ এবং জিনকে তার আদেশ নিষেধ পালন করে জীবনযাপন করতে হয়ে জন্য পয়দা করেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমার ইবাদত মানে আমার একত্বের সাথে ইবাদতের জন্য, এখানে লিয়াবুদুনি ছিল আসলে আমার ইবাদতের জন্য, আর কারো জন্য ইবাদত না হয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহা, একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই, আর কারো ইবাদত যেন না করে থাকে, কারো কাছে সাহায্য মদত না চেয়ে থাকে, না নবী রসুল, না গাউস কুতুব, না ওলি আব্দাল, হ্যাঁ না ফকির দরবেশ, না দুর্গা না দরগা, যারা দুর্গা দরগায় ধরনা দিয়েছে তাদের জন্য নয় এসব, কিন্তু তারা চিরকালে জাহান্নামী, মুশরিক, কাফির, যারা মুশরিক তারা জাহান্নামী, যারা ঈমান ভঙ্গ করে মারা গেছে। আলোচনা চলছে সাফাত অথবা রহমতে জান্নাতে যাওয়ার, যারা মুশরিক, বড় মুশরিক নয়, বড় কাফের নয়, মুসলিম সমাজের গুনাহগার, কিন্তু শিরকের গুনাহ করে মরেনি, কুফরি করে মরেনি, না নাস্তিক, না কবর পূজারি, জি কবরে সেজদাকারী, কবরওয়ালার কাছে মদত জানেওয়ালা, ছেলে সন্তান চাই, হ্যাঁ রোগের আরোগ্য চাই, আশা রাখে যে ভাই, বিশ্বাস রাখে শিরকি কুফরি, যে গজ করতে পারে, অসাধারণ ক্ষমতা রাখে, দিতে পারে, তো তারা আসলে নাফরমান বলা যাবে না, যে মুসলিম সমাজের নাফরমান, তারা বড় শিরক করে মারা গেছে, এই অবস্থায় যদি মারা যায় তাদের জন্য এসব আলোচনা কিন্তু নয় আজকে, ভালো করে মনে রাখবেন। সুতরাং শিরক সম্পর্কে সজাগ হন, আর নিজের আত্মীয় স্বজন বংশধরকে, পরিবার পরিজনকে, দেশবাসীকে, মুসলিম ভাই বোনদেরকে সতর্ক সাবধান করেন,
যে শিরক না করে যদি অন্য কোন বড় অপরাধ করেও মারা যায় তো জাহান্নামে জ্বলেও একদিন আসবে, কিন্তু মুশরিক কাফের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন আর জাহান্নামকে চিরকালের জন্য ফরজ করেছেন। অমাহম বেখারেজিনা মিনান নার, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা কখনো জাহান্নাম থেকে বেরোবে না। ইন্নাহুম ইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, শুনে রাখো যে যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। কবরে সিজদা করা শিরক, কবর আল্লাহর কাছে চাওয়া আর কিছু পাবো দিতে পারে এসব আকিদা রাখা, অথবা সেখানে যাওয়া চাদর চড়ানো, এই চাদর চড়ার মাধ্যমে রুজিতে বরকত হবে, এখানে খাসি মরগ জবাই করলে বাবা খুশি হবে তখন আমার দিকে সুদৃষ্টি দেবে, এসব বড় শিরক। ইন্নাহুম ইয়ুশরিকু বিল্লাহ, যারা এরকম আল্লাহর সাথে শিরক করে মারা যাবে তাদের উপর ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন হারাম করেছেন। জান্নাত হারাম এই আয়াতে জানলেন, আর আগের আয়াতে জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হবে না। এই দুটো আয়াত বললাম দুটি বিষয়ের উপর, এই মর্মে অনেক আয়াত রয়েছে। ওয়া মাওয়াহুন নার, সুতরাং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, আর এরা এত বড় জালেম যে এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী সুপারিশকারী থাকবে না, সুপারিশ হবে না, এমনকি আল্লাহর রহমত হবে না। আল্লাহর রহমত খাস কার জন্য? পারলৌকিক রহমত। আল্লাহর রহমত হচ্ছে দুই রকম, দুনিয়াবী রহমত পার্থিব দয়া আর পারলৌকিক দয়া আখেরাতের রহমত। দুনিয়ার রহমত মুসলিম কাফের সবাইকে সামিল, সবাইকে আল্লাহ খেতে দিচ্ছেন, সবাইকে আল্লাহ হাওয়া বাতাস দিচ্ছেন, সবাইকে আল্লাহ প্রাণ দিয়েছেন, সবাইকে সুস্থতা দিয়েছেন। মুসলিম চাইতে অনেক কাফের বেশি সুস্থ, কাফের বেশি ভোগ বিলাস করছে, সুখ করছে দুনিয়া। তো আল্লাহর দুনিয়ার রহমত সৎ অসৎ সকলকে সামিল, কিন্তু আখেরাতের রহমত একমাত্র মুমিন বিশ্বাসী, যারা ঈমানের সাথে শিরক মিলাইনি, কুফরিকে মিলাইনি, কুফরি শিরক মুক্ত, যারা ঈমানদার মুসলিম, আমলে ত্রুটি থাকলেও কখনো না কখনো জাহান্নাম থেকে বাঁচবে বা রক্ষা পাবে। আসুন এখন আর একটি বিষয় যেটা বলছিলাম, যে ওয়াব কাফিল জান্নাতে ফাদলুন, জান্নাতে অতিরিক্ত খালি জায়গা থেকে যাবে। আম্মান দাখালা, যারা প্রবেশ করলো তাদের বসবাস আর তাদেরকে যা আল্লাহ দিলেন, হ্যাঁ শুধু বাড়ি ঘর নয়, নিম্ন শ্রেণীর জান্নাতি সম্পর্কে আমার একটা আলোচনা আছে। নিম্ন শ্রেণীর একেবারে একেবারে নিম্ন শ্রেণীর যে সব শেষে জান্নাতে যাবে তাকে আল্লাহ কত দিবেন? পৃথিবীর 10 গুণ, লাকা হাদ আশার তামসালি, দুনিয়ার 10 গুণ। সময় হইলে ওই হাদিস হয়তো কোনদিন শোনাবো ইনশাল্লাহ। আবার তারপরেও জান্নাতে খালি জায়গায় কি হবে থেকে যাবে, বলছে জান্নাতে জান্নাতীরা প্রবেশ করার পরে অতিরিক্ত জায়গা থেকে যাবে। ফায়ুনসি আল্লাহু আকওয়ামান, সুতরাং আল্লাহ বেশ কিছু জাতিকে, মানে বেশ কিছু মানুষকে পয়দা করবেন, মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন। ফায়ুদখিলুহুমুল জান্নাহ, অথবা আল্লাহ তাদেরকে জান্নাতে আবাদ করবেন, যাও তোমরা জান্নাতে বসবাস করো। এমনি আল্লাহ রাব্বুল আলামিন দেবে, হ্যাঁ কোন মুশকিল আছে? মানুষ যদি অধিকার রাখে যে আমরা যাকে ইচ্ছে নাগরিক করতে দেব, সরকার যে কোনো সরকার আজকাল নিজের এই, হ্যাঁ অথচ জমিন আল্লাহর, জমিন যখন আল্লাহর, হ্যাঁ তো সকল আল্লাহর বান্দার, ঠিক না? এই যুক্তি তো কেউ পেশ করতে পারে। তারপরে যে কোনো সরকার, যে কোনো শাসকের, হ্যাঁ এই অধিকার আছে, যাকে ইচ্ছে নাগরিক করতে দিল, আর যাকে ইচ্ছে দিল না, যে চাইবে তাকেই দিবে, জরুরি নাই, হ্যাঁ আর যাকে দিল না তার সাথে কোনো অবিচারও করলো না, ভাই তোমার কোনো হক নষ্ট করেছি, ঠিক না? জি হ্যাঁ, এখানে মানুষের বলার অধীর থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ বিনা আমলে আর খালি জায়গা আছে আবাদ করবেন, ওদেরকে ফায়ুদখিলুহুমুল জান্নাহ, ওদেরকে আল্লাহ জান্নাতে, হ্যাঁ বসবাসের সুযোগ দেবেন বা জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াসনাফু মা তাদাম্মানাতু দারুল আখিরা মিনাল হিসাবি ওয়াস সাওয়াবি ওয়াল ইকাবি ওয়াল জান্নাতি ওয়ান নারি وتفاصيل ذلك مذكورة في الكتب المنزلة من السماء والآثار من العلم الماثور عن الأنبياء এখন আর লম্বা আলোচনা আখিরাত সম্পর্কে না করি, কারণ আখিরাত সম্পর্কে পরকাল সম্পর্কে অনেক আলোচনা আছে আর অনেক কথা কোরআন হাদিসে আছে আর অনেক বিষয় যেগুলি হয়তো বিস্তারিত আমাদের কাছে জ্ঞান পৌঁছেনি, সে যেসব বিস্তারিত জ্ঞান আমাদের কাছে হয়তো পৌঁছেনি, আমরা সেগুলো আয়ত্ত করতে পারিনি।
তো এই সমস্ত কিছু সম্পর্কে জানার মাধ্যমটা কি, কিভাবে জানবেন আপনি? যুক্তি দিয়ে জানা যাবে। মানুষের নলেজ হাসিল করার একটা তরিকা হচ্ছে মানুষের কি, বিবেক বুদ্ধি। অনেক আছে, কেউ শিখায়নি, ওর বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে অনেক কিছু আবিষ্কার করে নিয়েছে, হয় না? দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে আপনার ব্রেন বুদ্ধিতে কেউ শিখায়নি, কেউ পড়ায়নি, অনেকে চালাক চতুর, আদব কায়দা ও নিজেই বুঝে কার সাথে কি আদব করতে, ওকে ওর বাপ মাও শিখায়নি, কেউ শিখায়নি। আর অনেকে মোটা হুঁশ আছে, ওকে বাপ মা চোদ্দ গোষ্ঠী শিখিয়ে ও শিখে না, বুঝছি না জি। তো কথা হচ্ছে যে দুনিয়াতে শিখার মাধ্যম অনেক আছে, শিখার মাধ্যম, কেউ ওস্তাদের কাছ থেকে শিখেছে, কেউ কিতাব থেকে শিখেছে, কেউ মানুষের দেখা দেখি শিখেছে, কেউ আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে শিখেছে, অনেক কিছু শিখেছে, তাই না? ইত্যাদি। আজকাল ইন্টারনেটের যুগে আরো কত জায়গা থেকে কে শিখেছে, তাই না? জি হ্যাঁ। কিন্তু আখেরাতের বিষয়াদি সম্পর্কে জানার বা জ্ঞান অর্জনের মাধ্যম কি হতে পারে, আপনাদেরকে জিজ্ঞেস করছি। মাশাআল্লাহ, কোরআন এবং সুন্নাহ, বা এক কথা বলে ওহি, আল্লাহর ঐশী বাণী। ওহি ছাড়া আর কোন রিসোর্স নেই, কোনো মাধ্যম নেই, কোনো মাধ্যম নেই যে ওহি ছাড়া আর অন্য কোনো তরিকা। হ্যাঁ, সুফি বিদাতিদের কাছে হইতে পারে, মুমরাদের কাছে, আরে কাশ ও জান্নাত দেখে চলে আসুন, পরকালের ঘর, শাব্দিক অর্থ বললাম দারুল আখিরা, পরকাল ঘর মানে জান্নাত, জান্নাত সম্পর্কে আলোচনা চলছে, বা পরকালের বিষয়গুলি, এই পরকালের প্রতি যে ইমান, পঞ্চম ইমানের স্তম্ভ, এই বিষয়টি, যেই বিষয়গুলিকে সামিল, অনেক বিষয়কে সামিল, শুরুতে বলেছি মানুষের মৃত্যু থেকে শুরু করে, বা মৃত্যুর পূর্ব মুহূর্ত যে মুমূর্ষু অবস্থা, ওই অবস্থা থেকে শুরু করে একেবারে জান্নাত জাহান্নামের শেষ পর্যন্ত, তাই না? তো এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে যেগুলিকে আখের পরকালের প্রতি ইমান বা পরকাল এই কথাটি সামিল, এর মধ্যে যত কিছু রয়েছে, যত প্রকারের বিষয়গুলি হইতে পারে, যত প্রকারের জিনিস হইতে পারে, যেমন কি হইতে পারে, মিনাল হিসাব, জান্নাতে যাওয়ার আগে হিসাব, ওয়াসওয়াব এবং নেকি প্রতিদান বদলা, ওয়াল ইকাব মানে শাস্তি পানিশমেন্ট, ওয়াল জান্নাহ জান্নাত, ওয়ান্নার জাহান্নাম, ওয়া তাফাসিলু যালিকা এবং এর বিস্তারিত বিশদ আলোচনা, জান্নাতের বিশদ আলোচনা বিবরণ, জাহান্নামের বিস্তারিত বিবরণ, জি, হিসাব নিকাশ ইত্যাদি, কার কি অবস্থা হবে ইত্যাদি, এই সমস্ত কিছু কোথায় পাবো, বলছে মাযকুরাতুন ফিল কুতুবিল মুনাজ্জালা মিনাস সামা, উল্লেখিত হয়েছে আকাশ থেকে নাজিলকৃত কিতাব সমূহে, মানে আসমানি গ্রন্থে, আসমানি গ্রন্থ কোনগুলি, যেগুলি আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব ওহী। এতে আচ্ছা আসমানি কিতাব যেমন কোরআন করিম, তাওরাত, অবিকৃত, কিন্তু বিকৃত যেগুলো হয়তো কাটছাঁট করেছে ওগুলো অচল, মানুষের কথা, কারণ ওইসব কিতাব নষ্ট করে দিয়েছে তারা, জাতিরা সংরক্ষণ করতে পারেনি তারা, কিন্তু আসল যেইভাবে আল্লাহ নাজিল করেছে তাওরাত কে, ইঞ্জিল কে, জবুর কে, ওতে আখেরাতের কথা রয়েছে বিস্তারিত, জি অনেক কথা রয়েছে। এছাড়া আর জানার মাধ্যম আসমানি কিতাব ছাড়া, আম্বিয়া রসুলগণ যেই এলম ছেড়ে গেছেন, আম্বিয়া রসুলদের পরিত্যক্ত জ্ঞান, তাই বলছেন ওয়াল আসার মিনাল ইলমিল মাসুর আনিল আম্বিয়া, আর যেসব হাদিস বা বর্ণনা, আসার মানে বর্ণনা, যেসব বর্ণনা, যেই বর্ণনাগুলি বর্ণিত হয়েছে আম্বিয়া রসুলগণ থেকে, অফিল ইলমিল মাউরুস আন মুহাম্মদ, সে অন্যান্য নবী নূহ আলাইহিস সালাম থেকে হইতে পারে, ইব্রাহিম আলী সালাম থেকে বর্ণনা হইতে পারে, মুসা ঈসা আলী সালাম থেকে হইতে পারে, দাউদ আলী ইসলাম থেকে হইতে পারে, আলিহিমুসসালাম জমিয়ান, এমনকি শেষ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞান এলম ছেড়ে গেছেন, ওইর জ্ঞান হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা সিরাতের কিতাবাতে, নবী সাল্লামের জীবনের কিতাবাতে আছে, সেগুলিও হাদিসের একটা অংশ,
যা কিছু এতে রয়েছে মিনজালিকে সম্পর্কে মা ইয়াশফি ওয়া ইয়াকফি, যা মানুষের জন্য যথেষ্ট, যাতে রয়েছে মানুষের জন্য কি যেটাকে বলা ইয়াশফি মানে যাতে মানুষের সংশয় নিরসন রয়েছে, সংশয়ের রোগের আরোগ্য রয়েছে শেফা থেকে, শেফা মানে আরোগ্য চিকিৎসা, যাতে মানুষের সংশয়ের আরোগ্য রয়েছে, কোন সংশয় সন্দেহ থাকবে না যখন কোরআন সুন্না বা ওহির জ্ঞান অর্জন করবে। ওয়াকফি আর যা যথেষ্ট, থামানি বুতাগাহ ওয়াজাদাহ, সুতরাং আর বেশি ইবনে তাইম রহমাতুল্লাহ বলছেন যে আর বেশি আমি আলোচনা করব না, কেউ যদি সেগুলি সন্ধান করতে চায় যে আমি জান্নাত সম্পর্কে জানব, আখেরাত সম্পর্কে জানব, আর পরকালের যে সব বিভিন্ন স্তরগুলি রয়েছে আরো অতিরিক্ত জানব, কেউ যদি তা সন্ধান করতে চায়, তলাশ করতে চায়, তো ওয়াজাদাহ অবশ্যই পাবে, পাবে জি, তলাশ করতে হবে যে যতটা ইলম হাসিল করতে পারে। কোরআনে কারীম এত জান্নাত সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত এত নিয়ামতের কথা বা বিভিন্ন বিষয়গুলির কথা রয়েছে, আখেরাত সম্পর্কে বিভিন্ন দিকের কথা রয়েছে, যদি পড়ে দেখেন তো অতি অনেক কিছু জানতে পারবেন। তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়টা হাদিস চর্চা করেছেন এই সম্পর্কে। শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাগুলির সারহা বা ভাষ্যে, যে যখন ইবনে তাইমিয়া রাহিমাতুল্লাহ আলাইহি শাফাতের প্রকরণগুলি বর্ণনা করলেন, এবং সেখানে এটাও বর্ণনা করেছেন যে সাফাতের মাধ্যমে অনেক নাফরমান গুনাহগাররা কোথায় চলে যাবে, জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে, অথবা জাহান্নামে যাচ্ছিল জাহান্নামে যাওয়া থেকে বেঁচে যাবে, দুই রকম হবে। যাকারা হনা এখানে এখন আলোচনা করছেন আন্নাল খুরুজ মিনান নারে লাহু সাওয়াবুন আখার গায়রু সাফা, বুঝছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সাফাত ছাড়াও আরেকটা মাধ্যম আছে, আরেকটা মাধ্যম আছে, আর একটা উপায় আছে, সে উপায়টা কি? ওয়াহু রাহমাতুল্লাহ সুবহানাহু ওয়া ফাদলুহু ওয়া ইহসানুহু, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার অনুগ্রহ এবং তার ইহসান, ইহসান জি। ফায়ুখরিজু মিনান নার মিন উসাতিল মুআহিদিন, সুতরাং আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন মিন উসাতিল মুআহিদিন, কথাটা ভালো করে লক্ষ্য করবেন, যারা একত্ববাদী তৌহিদবাদী, আল্লাহর তৌহিদ, আল্লাহ একক, তার জাতে সত্তায়, তার সেফাতে গুণাবলীতে, তার কাজে, তার এবাদত বন্দিগিতে, যত রকমের তৌহিদ, তৌহিদে রুবুবিয়াহ, তৌহিদুল উলুহিয়াহ, তৌহিদুল আসমা সেফাত সবগুলির কথা বললাম, ঠিক আছে, সমস্ত কিছুতে তৌহিদবাদী ছিল, তৌহিদে তার কোন, আল্লাহ যে এক ও একক আল্লাহ আছেন এবং তার কোন শরিক নেই, কোনো কিছুতে কেউ শরিক নেই, এতে কোন রকমের ত্রুটি ছিল না, যত ত্রুটি ছিল তার আমল আখলাকে ছিল, ইবাদত বন্দেগীতে ত্রুটি, আখলাক চরিত্রে ত্রুটি, লেনদেনে ত্রুটি, এইসব ত্রুটি ছিল, পাপ ছিল, বহু পাপ ছিল, এমনকি মান ফি কলবিহি আদনা মিসকালি হাব্বাতি মিন ঈমান, সাফাতের মাধ্যমে তো যাদের অন্তরে হ্যাঁ সরিষা পরিমাণ ঈমান ছিল তারা বেরিয়েছে, এই লোকগুলো যারা হবে, যারা আল্লাহর রহমতে সাফাত দিয়ে বের হইতে পারে, কেউ সুপারিশই করেনি সব লোকের জন্য, সুপারিশই করবেন না, আল্লাহ তার রহমতে বের করবেন যাদের অন্তরে সরিষার দানার চাইতে ক্ষুদ্র পরিমাণ ঈমান ছিল, তৌহিদটা ছিল। হাদিস আসবে তখন দেখবেন যে জীবনে কোনো ভালো আমল করেন, জীবনে কোনো ভালো আমল করে, এইরকম শব্দ ব্যবহার হয়েছে। এর দলিল হিসাবে সূরা নিসার আয়াত নম্বর 48 উল্লেখ করেছেন শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, আল্লাহর সাথে যদি শিরক করা হয় আর শিরকের অবস্থায় কেউ মারা যায় তো আল্লাহ কি করবেন না, লা ইগফিরু, ক্ষমা করবেন না, ওয়া ইগফিরু মা দুনা যালিকা, তাহলে তার কিন্তু শিরকের নিচের কোনো গুনাহ যদি হয়, মা দুনা যালিকা মানে মা হুয়া আকাল্লা মিন যালিকা, শিরকের নিম্নের কোন যদি অপরাধ হয়, শিরক সমতুল্য কোন অপরাধ হইলে আল্লাহ মাফ করবেন না, শিরক করেনি জাদু করেছে, শিরক করেনি, শিরক মানে আল্লাহর সাথে শরীক করা, ও আল্লাহ কে মানেনি, হ্যাঁ আল্লাহ আদেশ মানেনি, আমি এইসব মানি না, নামাজ মানি না, আমি রোজা মানি না, শিরকও করেনি, ও মাজার ও যায়নি, দুর্গা তো যায়নি, দরগা তো যায়নি, কোথাও যায়নি, আর বলছে আল্লাহ এইসব মানি না, অথবা একটা কিছু মানি না, আমি জেনা হারাম মানি না, হ্যাঁ জুয়া হারাম মানি না, সুদ হারাম মানি না, ও কাফের হয়ে গেছে, তার শিরকের সমানই গুনাহ করেছে,
এই কথা ভাববেন না, যদি শুধু শিরক আর নাস্তিকতা, ব্যাস ইমান ভঙ্গ করে যতগুলি বিষয় হতে পারে, হাজার হাজার বিষয় হবে, হাজার হাজার কারণে মানুষ ইমান ভঙ্গ করে, একটা দুটো নাই, দশটা যে ইমান ভঙ্গকারী কারণ, ওই মোটা মোটা কথাগুলি বলবো, হেডলাইন বলা হয়েছে, ওর আন্ডারে অনেক কিছু আসবে। ইসলামের স্পষ্ট একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে ফরজকে, হ্যাঁ যেমন হজ, হজ তো নাই ইসলামের রুকুন মাস্টার, কুরবানি সুন্নাতে মুআক্কাদা, কিন্তু কুরবানি এমন একটা প্রকাশ্য ইবাদত যে যেটা মানব মুসলিম জাতির উপর অস্পষ্ট নাই, তাই না? সারা বিশ্বে কোরবানি হচ্ছে, কোন একজন মুসলিম বলে আমি কোরবানি এত টাকা লস আমি মানি না, সে কাফের, সে মুশরিক হিন্দু, আর ওই কোরবানি অস্বীকারী সমান, কোন পার্থক্য নেই, সমস্ত নামাজ ঠিক আছে, তহিন ঠিক আছে, জান্নাত পাবে না সে, কারণ ইসলাম সে ভঙ্গ করেছে। জি, যদি তওবা না করে মারা যায়, হ্যাঁ তওবা করে নেই মরার আগে, তাহলে তো সব গুণাই মাফ হইতে পারে। এখন শুনেন ওই যে দুটি হাদিস এই দুই বিষয়ের উপর, একটি হাদিস হচ্ছে যে সুপারিশ হবে, সুপারিশ শেষ, তারপরও জাহান্নাম থেকে বের হইতে পারলো না, তখন আল্লাহর রহমতে অনেকে জাহান্নাম থেকে বের হবে, এই বিষয়টি। অফিল হাদিসুল মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, ইয়াকুরুল্লাহ, আল্লাহ বলবেন, হাদিস অনেক লম্বা, এক পৃষ্ঠার হাদিস আছে, সুতরাং গোটা হাদিস শোনানো যাবে না, ওর ওই অংশটুকু শোনাচ্ছি, এখানে আছে, আর এখানে আমি হাদিসের নাম্বার সহ আপনাদেরকে শোনাই। সহি বুখারিতে 6886 নম্বর হাদিস, সহি মুসলিমে 269 নম্বর হাদিস, বলছেন যে ফায়াকুরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, সুপারিশ করতে 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 আম্বিয়া রাসূলগণ আর নেক লোকেরা সুপারিশ করলো, অনেক লোক জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে চলে গেল, অনেকের জন্য জাহান্নাম ফরজ হয়ে গেছিল, জাহান্নামের কাছে চলে গেছিল, অর্ডার হয়েছিল এখনই ফেলা হবে, ওখান থেকে বেঁচে গেল, এসব সব কাহিনী সব ঘটনা বর্ণনা করা হয়েছে সব কিছু। তারপরে বলছেন ফায়াকুরুল্লাহ আজ্জা, সর্বশেষ আল্লাহ বলবেন সাফাতিল মালায়েকা, তো মালায়েকা ফেরেশতাগণ সুপারিশ করেছে, ওয়াশাফান নবীউনা, নবীগণ সুপারিশ করেছে, ওয়াশাফাল মুমিনুনা, মুমিনরাও সুপারিশ করেছে, যারা জান্নাতি তারাও সুপারিশ করেছে, আল্লাহ আমি একা যাব না, আমার বাপকে নিয়ে যাব, আমার মাকে ছাড়া যাব না, আমার এই ছেলেকে ছাড়া যাব না, যদি আল্লাহ শুনে হইতে পারে, দুটো শর্তের সাথে অসত্য বলেছি, দুটো শর্তের সাথে সুপারিশ হবে, কিন্তু দুটো শর্ত সবসময় মনে রাখবেন, আল্লাহ বলবেন যে সবার সুপারিশ শেষ, ফেরেশতার শেষ, নবীদের শেষ, মুমিন মুসলিমদের সুপারিশ করা শেষ, জান্নাতীদের সুপারিশ করা শেষ, এখন শুধু বাকি আছে কে, ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় দয়ালু যিনি, সমস্ত দয়ালুর বড় দয়ালু যিনি আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন, শুধু সেই বাকি আছে, আল্লাহ ঘোষণা করবেন আমি শুধু বাকি আছি, এখন আমি যা ইচ্ছা তাই করব, যাকে চাইব আমি এখন কি করব, জাহান্নাম থেকে উঠিয়ে নেব, জান্নাতে দেব। ফায়াকবিযু কাবদাতাম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার এক মুষ্টি দিয়ে জাহান্নাম থেকে বহু লোককে উঠাবে, এক মুষ্টিতে, কাবজা মানে একটা মুষ্টি, কাবজা মানে কাবজা এক বোঝ মানে হাতে ধরা, আর কাবজাতন মানে একবার ধরা, জি, এক মুষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন জাহান্নাম থেকে, মিনান নার, ফায়ুখরিজ মিনহা কওমান, একটি জাতিকে উঠাবেন, তাদের কত সংখ্যা হবে আল্লাহ ভালো জানেন, লাম ইয়ামালু খায়রান কাত্তু, হাদিসের ভাষা লাম ইয়ামালু খায়রান কাত্তু, কখনো কোনো ভালো আমল করেন, কখনো ভালো আমল করেন, যাকাত দেয়নি, সিয়াম রোজা রাখেনি, হজ করেনি, উমরা করেনি, মাতা পিতার সেবা করেনি, জাহান্নামে জ্বলেছে, শাস্তি হয়েছে, যারা বলছে যে নামাজ ত্যাগকারী, নামাজ স্বীকার করেছে, পড়বো পড়ছি, পড়বো পড়ছি, মাঝে মাঝে পড়েছে, মাঝে মাঝে পড়েনি, তিন অক্ত পড়েছে, যারা তাদেরকে ফাসেক মুসলিম মনে করে, তা তো এইরকম আধা নামাজি গুলো এরাও সামিল হবে, অস্বীকার করেনি, হ্যাঁ হুজুর দোয়া করিয়েন, নামাজ পড়ে না, নসিহত করলে দোয়া করিয়েন, এই বদ স্বভাব পারছি না, ধরছি আরো ছুটে যাচ্ছে, তো যারা বলেছেন যে এরা ফাসেক মুসলিম, এদের জন্য আল্লাহ রহমত হইতে পারে, আর যারা বলেছেন যে বেনামাজি হচ্ছে বড় কাফের, মুশরিকের সমান, তো তাদের জন্য ফামাতান ফাম শাফাতু শাফাইন, সুপারিশ করে সুপারিশ কাজে আসবে না, তাহলে বেনামাজি জাহান্নাম থেকে উঠবে কিনা,
সুপারিশে অথবা সুপারিশে উঠুন আল্লাহর রহমতে উঠবে কিনা এটা সন্দেহজনক, এটা সন্দেহের বিষয়, ইখতিলাফি বিষয় রয়েছে। কিন্তু বাকি গুনার ক্ষেত্রে যে কোনো গুনাহ, কোনো ভালো আমল করেন না, গুনাহ থেকে বেঁচেছে না, কোনো ভালো কাজ করেছে, যেগুলি গুরুত্বপূর্ণ, প্রথম দিকে ভালো আমলগুলোর কথা বললাম, সালাতের পরে কি তহিদ ঠিক আছে, কিন্তু যাকাত, সিয়াম, আপনার হজ, উমরা, মাতা পিতার সেবা, আল্লাহর পরে মাতা পিতার সেবা, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক, তাদের উপকার করা, মানব জাতির কল্যাণ চা, মুসলিমের বিশেষ কল্যাণ চা, হিতাকাঙ্ক্ষী হওয়া, কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকা, কিচ্ছু নেই, সব পাপ আছে। সুবহানাল্লাহ, লাম ইয়ামালু খাইরান কাত্তু, কখনো ভালো আমল করেনি। কাদ আদু হুমামান, জ্বলে জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছে। হুমাম মানে হচ্ছে কয়লা, কয়লা বুঝুন তো, কাঠের জ্বালানি জ্বালান না, বা একটা কয়লাও পাওয়া যায়, কয়লা ওই যে ইট ভাটাতে কয়লা দিয়ে জ্বালায় অনেক এলাকা, আপনি জানি না কয়লা আপনাদের আছে না, কাঠ কাঠ দিয়ে জ্বালায় সিলেট এলাকায় মনে হয়, তো ওইদিকে তো হবে, যে এলাকায় পাহাড় আছে ওগুলো তো হওয়ার কথা। যাই হোক, কয়লা কয়লা জ্বালার পরে দেখেছেন তো, বা কাঠ জ্বালার পরে কয়লা কয়লা হয়ে থাকে কালো কালো, এই মানুষ এই সব জ্বলে জ্বলে জাহান্নামে একেবারে হোমা মানে কালো কয়লা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। ফায়ুলকিহিম ফি নাহরিন, আল্লাহ একটা নহরে ওদেরকে ডুবিয়ে দিন, ফেলে দিন। ফি আফওয়াহিল জান্নাতে, যে নহরটি জান্নাতের দরজার কাছাকাছি, জান্নাতের মুখে আছে, আফওয়া মানে মুখ, জান্নাতের মুখে মানে জান্নাতের কিনারায় তটে আছে, এই নহরের নাম কি জানেন? নাহরুল হায়াত, নাহরুল হায়াত, জি। আর এই পানির নাম হচ্ছে মাউল হায়াত, মাউল হায়াত। আমাদের দেশের মানুষের আরবি জানো না, কিন্তু ফার্সিতে জানে, মাউল হায়াত কি বলে, আবে হায়াত। আমাদের দেশে একটা কথা আছে, আবে হায়াতের পানি, এটাও ডবল করে, আব মানি তো পানি, আবার আবে হায়াতের পানি, ওই যে লাইলাতুল কাদারের রাতের মত বা পুলসের রাতের মত, ঠিক এইটা ওই রকম, আবে হায়াতের পানি, আবে হায়াত মানে হায়াতের পানি, আব মানে পানি, ফার্সি শব্দ আব মানে মাউন, মাউল হায়াতে, হায়াতের জীবনের পানি, মানে এমন পানির পানি যেই পানিতে ডুবিয়ে দিলে জীবন ফিরিয়ে পাবে, কয়লা গুলো একেবারে জেগে উঠবে, একবারে একবারে সুন্দর চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ওই নামটা নিয়েছে এক রকমের পানি, কবিরা যারা বিক্রি করে, ওর নাম হচ্ছে আবে হায়াত ওষুধ, ওষুধের নাম হচ্ছে আবে হায়াত, জানেন না? জানেন না, পাওয়া যায় ইউকাল নাহানুল হায়াত, এর নাম হচ্ছে জীবনের নহর, আর ওই ওই নহরের পানির নাম হচ্ছে মাউল হায়াত, আবে হায়াত। ফায়াখরুজুনা কামা তাখরুজুল হিব্বাতু ফি হামিলিস সাইলি, এরাকে পানিতে ডুবাইতেই তারা উদ্গত হবে, বেরিয়ে আসবে, উদ্গত হবে, বুঝেন তো, মাটির তলা থেকে যখন বৃষ্টি ওপরে বর্ষণ হয়, বৃষ্টির পরে দেখেন এই সময়টাই দেখবেন এত সৌদি আরবে ঘাস চারিদিকে গজাইতে শুরু হয়েছে, সারা বছরে যত বীজ টিজ পড়েছিল এই কয়েকদিনে গত সপ্তাহের বৃষ্টিতে এখন কি হচ্ছে, গজাচ্ছে একবার সবুজ হয়ে, দেখছেন না ঠিক, এইটা এইরকম হয়ে ওরা জেগে উঠবে, সতেজ হয়ে উঠবে, জি। তো বলছেন যে ফায়ুখ, কি বলছেন, ফায়াখরুজুনা কামা তাখরুজুল হিব্বাতু ফি হামিলিস সাইল, ওরা উদ্গত হবে যেন ই হচ্ছে, হ্যাঁ, মাটির তলা থেকে যেমন কিছু উদ্গত হয় এরকম বেরিয়ে আসবে বা উদ্গত হবে, কামা তাখরুজুল হিব্বাতু, যেমন দানা বীজ ছিটাই নি এমনি পড়ে আছে, ওকে হিব্বা বলে, হাব্বাতুন মানে হচ্ছে, হাব্বাতুন মানে দানা, হাব্বাতুন দানা, কোন দানাকে বলা হয় যেটা ছিটাচ্ছে, বীজ বপন যদি করে ওইটা হাব্বা, আর এমনিতে ওলামারা বলেছেন এমনিতে পড়ে আছে, পাখিতে খেয়েছে ও দানাটা পড়ে থেকে গেছে হয়তো পায়খানার সাথে, অথবা এমনিতে কোথাও ঝরে পড়ে থেকে গেছে, কেউ ওখানে বীজ ছিটাইনি আর কিছু জন্মে গেছে, হয় না, হয় না, আরে এখানে এই গাছটা করতে গেলে আমার বলি, এখানে এখানে করতে গাছ হলে এখানে তো কেউ মাটির মধ্যে কেউ তো এটা ছিঁড়ে তো আসেনি, অথচ দেখেন যে ওখানে কোন একটা সবজির গাছ অথবা লাউ গাছ দেখছেন, অথবা শিম গাছ দেখছেন, দেখছেন না দেখছেন, অথবা ধানের গাছ দেখছেন, গমের গাছ দেখছেন, এগুলোকে হিব্বাতুন বলে। তো যেমন একটা দানা পড়ে আছে 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 বছরকে বছর পড়ে আছে, যখন বৃষ্টি হয় বা নহরের পানিগুলো যখন ওখান দিয়ে যায়, আর একটু পানির ছোঁচা পায়, পানি পেয়েছে, রস পেয়েছে, তখন গজিয়ে উঠে, তখন বোঝা যায় যে এখানে কোন একটা দানা পড়েছিল,
গাছ এখন গজিয়ে উঠেছে। এইভাবে এই জাহান্নামী গুলো গজিয়ে উঠবে। সুবহানাল্লাহ, বন্যার পানি যখন প্রবাহিত হয় তখন কিনারা যে সব আশেপাশে দানা গড়িয়ে থাকে আর একটু পানি পায়, তখন বন্যা চলে গেলে বন্যা শুকাইলে, বন্যা শুকার পরে দেশে দেখবেন কত রকমের গাছ কোথা কোথা থেকে বন্যাতে বইয়ে নিয়ে এসছে। আপনার বাড়ির কাছে এমন গাছ জন্মাচ্ছে এলাকাতে এইরকমের বীজই পাওয়া যায় অন্য কোন এলাকা থেকে এসছে বন্যাতে বইয়ে। হাদিস লম্বা আছে, ওটা আর শোনাচ্ছি না। দ্বিতীয় কি বিষয় ছিল? হ্যাঁ, খালি জায়গা থাকবে, খালি জায়গা সম্পর্কে হাদিস, ওটা শুনিয়ে দিই। এই হাদিস সহিহ বুখারী তে রয়েছে, সহিহ মুসলিম রয়েছে। সহিহ বুখারীতে হাদিস নম্বর 6836, সহিহ মুসলিমে 5085 হাদিস। এটা ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কাল্লা তাজালু জাহান্নাম ইউলকা ফিহা, জাহান্নামে ফেলা হবে, জাহান্নামীদেরকে ফেলতেই থাকবে, ফেরেশতারা নিয়ে এসে ফেলতেই থাকবে ধাক্কা দিয়ে। আর জাহান্নামকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে পেট ভরেছে হালিম তালাতি, কোথায় আছে এটা? সূরা কাফ, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। স্মরণ করো সেই কিয়ামতের বিচার দিবসকে, আমি জাহান্নামকে বলবো বারবার করি হালিম তালাতি, তোমার পেট ভরেছে ইমতালা মানে ভরে যাওয়া। এই মাতৃভাষাতে এখানে মালিয়ান বলছে, বলছে না মালআন, আসলে শুদ্ধ হচ্ছে, শুদ্ধ যদি আর বিশেষ জান মালআন, যেন বালতিতে পানি ভর্তি আছে বা এটা বোতল ভর্তি, তারপরে মালআন কি মালআন। আর মাতৃভাষা এরা বলছে বিকৃত করে মালিয়ান, যেমন মাউন কে বিকৃত করে, ঠিক ওই রকম মালআনকে মালিয়ান। হালিম তালাতে, তোমার পেট ভরেছে, আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়াতাকুলু জাহান্নাম বলতে থাকবে হালমিম মাজিদ, আর কি বেশি কিছু আছে আল্লাহ, হালমিম মাজিদ আর অতিরিক্ত আছে, আরো লাগবে, ভরিনি ভর্তি হয়নি। জি আল্লাহ, জাহান্নাম কথা বলবে রাব্বুল আলামিনের সাথে, লা তাজালু জাহান্নাম ইউলকা ফিহা, জাহান্নামে ফেলতেই থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া তাকুলু আর তাকুলু জাহান্নাম বলবে জবাবে হাল মিন মাজিদ, আর কি আছে আর কি আছে। যখন দেখা গেল যে জাহান্নামীদেরকে সব নিক্ষেপ করে দেওয়া হলো, তারপরও জাহান্নাম শুধু হাল মিন মাজিদ করতেই আছে, আর আছে আর আছে হাল মিন মাজিদ, আর অতিরিক্ত আরো লাগবে আল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল ইজ্জাত যিনি ইজ্জতের মালিক, তিনি তার কদম রেখে দিবেন, কাদামাহু তার কদম বলা হয়েছে। সুতরাং এর তাবিল অপব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই। কিছু কিছু আলেমরা এর অপব্যাখ্যা করেছে, কাদামা মানে জামাতাহু, আল্লাহ বিশেষ দলকে ঢুকাইবেন, কোথা থেকে কোথায় অর্থ নিয়ে চলে গেল, এগুলো অপব্যাখ্যা। কাদাম মানে পা হয়, কাদাম মানে কি হয়, কদম। জি, আল্লাহ কদম রাখবেন, আল্লাহ কদম রাখবেন, আল্লাহ জাহান্নাম আল্লাহর সৃষ্টি তাই না, ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর কাছে। তো এই অর্থ থেকে পালাবার উদ্দেশ্য যে কি, আল্লাহ বা জাহান্নামে কি করে পা রাখবেন, জাহান্নাম পুড়িয়ে দিতে পারে আল্লাহকে, আরে মানুষকে জ্বালাইতে পারে, আল্লাহর সৃষ্টিকে জ্বালাতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন। জি, রাব্বুল ইজ্জাত পা রাখবেন, ফায়ান যাবি বাউদুহা ইলা বাদিন, তখন জাহান্নামের একটা অংশ আরাক অংশের সাথে গুটিয়ে যাবে বা সংকুচিত হয়ে যাবে, এমন জড়ো সড়ো হয়ে যাওয়া, জড়ো সড়ো হয়ে যাওয়া আমরা বলি আমাদের ভাষাতে। জি হ্যাঁ, মানুষ যখন খুব ভয় পায় যে ওকে শেষ করে দিবে, তখন এই সোজা মানুষ বাহাদুর মানুষ এমন জড়ো সড়ো হয়ে যায়, হ্যাঁ আর ওর মনে হচ্ছে অস্তিত্বহীন, কিচ্ছু নেই ওর মধ্যে। জি, তো জাহান্নাম, এই বিশাল জাহান্নাম একেবারে কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। ও তাকুলু, আর বলবে আল্লাহকে কাত কাত কাত, বাস 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ, বেইজ্জতে কো কারামে কাহে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার হ্যাঁ মর্যাদার কসম। ওয়ালা ইয়াজালু ফিল জান্নাতি ফাদলুন, তারপরে বলছেন এই জান্নাতের যে বিষয়টি আজকের হচ্ছে, আর জান্নাতে খালি জায়গা থাকবেই, ওয়ালা ইয়াজালু জান্নাতে আল্লাহ দিতেই থাকবেন, তারপরও খালি খালি আর খালি খালি জায়গা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মখলুক মানে আল্লাহ এই মানব জাতিকে
আর এক দলকে আল্লাহ সৃষ্টি করবেন, খালকান মানে কওমান, বিশেষ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন। ফায়ুসকিনুহুম ফাদলাল জান্নাতে, অতঃপর তাদেরকে জান্নাতের খালি জায়গাগুলিতে হ্যাঁ কি করবেন, বসবাস করাবেন বা আবাদ করবেন। এই হচ্ছে সহিহ বুখারীর হাদিস, আর এই দিয়ে আজকের আলোচনা শেষ হল। জি, আলোচনায় শেষ দিকে কি ছিল, আখেরাত সম্পর্কে বিস্তারিত জানার মাধ্যম, সেটা হচ্ছে ওহি, ওহির জ্ঞান, সেটা কোরআনে কারীম হতে পারে, সেটা অন্য আসমানি কিতাব হতে পারে, সেগুলো ওহি যেগুলো অবিকৃত সেগুলো, আর অন্য অন্য আম্বিয়া রসুলগণের পরিত্যক্ত এলম হইতে পারে, কিন্তু যেগুলিতে ভেজাল মিশে গেছে, ইসরায়েলি বর্ণনা যেগুলোকে বলা হচ্ছে, তাফসীরের কিতাবে অনেক ইসরায়েল বর্ণনা ঢুকে গেছে, সেগুলিতে অনেক ভেজাল ঢুকে গেছে তাদের ধর্মগুরুদের, সুতরাং সেগুলি বিশ্বাস করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বিষয়গুলি যদি আমাদের দিন ইসলামের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে বলছেন লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়ালা তুকাযিবু, বিশ্বাস করিও না আর মিথ্যা মনে করিও, হতেও পারে না হইতে পারে, কিন্তু যখন তার সমর্থন কোরআন এবং সুন্নায় পেয়ে যাবো তখন বলবো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোরআনে আছে অথবা হাদিসে আছে। শেখ সলিল ফজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন এখানে যে ওয়াসনাফ মাতাদামানাতু দারুল আখির সম্পর্কে বলছেন, লাম্মা যাকার রাহিমাহুল্লাহ মা যাকা মিন আহওয়ালিল ইয়াউমিল আখির, পরকালের অবস্থা সম্পর্কে যতটুকু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করলেন, আর যা কিছু সেখানে ঘটবে সবগুলি তো আলোচনা হয়নি, সামান্য কিছু আলোচনা হয়েছে, বলছেন বাকি জানার জন্য বলছেন আহাল আলাল কিতাব ওয়াস সুন্নাহ, তারপরে আপনাকে কোরআন এবং সুন্নাহর বরাত দিয়ে রেফারেন্স দিয়ে দিলেন যে আপনি কোরআন সুন্নাহ থেকে জেনে নেন, ফি মারিফাতে তাফাসিলিল বাকিয়্যা, বাকি বিষয়গুলির বিস্তারিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে, মিম্মা লাম ইয়াজকুরুহু, যা তিনি এখানে আলোচনা করেননি। কেন শুধু ওহির এলিম দিয়ে কেন জানা যাবে, নবী রসুলগণের মাধ্যমে কেন জানা যাবে, অন্য কোন মাধ্যম দিয়ে কেন এগুলো জান্নাত জাহান্নাম সম্পর্কে জানা যাবে না, বলছেন লিআন্না যালিকা মিন ইলমিল গায়ব, কারণ এগুলি হচ্ছে গায়বি বিষয়, অদৃশ্যের বিষয়, তো গায়ব সম্পর্কে জানার একমাত্র সূত্র হচ্ছে কি, সেটা কোরআন হইতে পারে, সেটা সুন্নাহ হইতে পারে, আসমানি কিতাবের আকারে হইতে পারে, অথবা আম্বিয়া রসুলগণ যা কিছু সাথী সঙ্গীদেরকে বলেছেন সেগুলি হইতে পারে। ইলমুল গায়ব আল্লাযী লা ইউরাফু ইল্লা মিন তারিকিল ওয়াহি, যেটা ওহির মারফত ছাড়া অন্য কোন মারফতে জানা সম্ভব নয়। এখানে আজকের আলোচনা শেষ হইল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।